চীনা ঋণের ফাঁদে পড়ার আশঙ্কা নেই বলেন পররাষ্ট্রমন্ত্রী। মিয়ানমারে দুর্নীতি মামলায় সুচির 5 বছরের জেল এবং রোমাঞ্চকর 7 গোলের ম্যাচে রিয়ালকে হারালো ম্যানচেস্টার সিটি। আসসালামু আলাইকুম, নগর বার্তায় স্বাগত সবাইকে। দেখছিলেন আজকের প্রধান প্রধান শিরোনামগুলো, এবার পুরো খবর। বাংলাদেশ চীনের ঋণের ফাঁদে পড়ার কোনো সুযোগ নেই উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমিন মঙ্গলবার অর্থনীতিবিদদের উদ্দেশ্যে বলেছেন, যারা এই ধরনের কথা বলছেন তারা হয়তো যুক্তরাষ্ট্রকে খুশি করতে চান। তিনি বলেন, বাংলাদেশ জাপান থেকে সবচেয়ে বেশি ঋণ নিয়েছে, তবে চীনের ঋণ নিয়ে তাদের একমাত্র মাথা ব্যথা, কিন্তু জাপানের কথা কেউ বলে না। তিনি বলেন, ঋণ নেওয়ার সময় আমরা খুব সতর্ক থাকি, ঋণের ফাঁদে পড়ার কোনো সুযোগ নেই। মন্ত্রী উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি দিক সঠিকভাবে যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেন এবং কোনোভাবেই শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের তুলনা করা উচিত হবে না। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এমপি এর পক্ষে রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সভাপতি আর্য শিকদারের সার্বিক সহযোগিতায় পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের 500 সাধারণ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। মঙ্গলবার বিকেলে সোহাগ কমিউনিটি সেন্টারে শেখ মোজাহির হোসেনের সভাপতিত্বে ও মাহবুব আলম শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন চট্টগ্রাম রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মাস্টার আসলাম খান। আশারা দেবেন গরিবের দায়িত্ব নিবানে আই আল্লাহ তালার হাতে আর পারিবারিক অতীত যার দাদার আব্দুল হাব সিদ্ধের অতীত ধরে তৈরি বানে আর ব্যাক করে দেয় আল্লাহ তালা হাতে রব্বুল আলম হাতে শুক্রিয়া জানাই আর ইয়ের ব্যর্থ থাকে মাথায় বহু দোয়া করিবেন আগামী সুন্দরভাবে মানুষের সেবায় নিয়ে যেতে থাকে তৈরি বানে। ঈদ এবং আগামী 6 মে অনুষ্ঠিত হতে যাওয়া নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলা মোটরযান কর্মচারী ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনকে ঘিরে শ্রমিকদের মাঝে চলছে নানান জল্পনা কল্পনা। ইফতার ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে ভোট প্রার্থনায় ব্যস্ত সময় পার করছে প্রার্থীসহ সমর্থকেরাও। নির্বাচনী প্রচারণাকালে সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ সাইফুল ইসলাম জানায়, আমি এর আগেও সভাপতি ছিলাম, এমনকি এবারের নির্বাচনে শ্রমিক ভাইদের ভালোবাসায় পুনরায় সভাপতি হব বলে আশা করছি। পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বুধবার সকালে মাটিরাঙ্গা ডিগ্রি কলেজ মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর 15 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা জোনের পক্ষ থেকে অর্ধশতাধিক কর্মহীন ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী প্রদান করা হয়। এ সময় মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএসএম মঞ্জুরুল কবির পিএসসি, মেজর মুরাদ হোসাইন, মেজর ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ সহ অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। অন্যদিকে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলা প্রশাসনের উদ্যোগে সকল শ্রেণী পেশার মানুষদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 26 এপ্রিল সোমবার উপজেলা গণমিলনায়তনে অনুষ্ঠিত দোয়া মাহফিলের পূর্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির হাসান পলাশ ও উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রুকন। ঈদ উপলক্ষে নাটোরের সিংড়া উপজেলায় তৃতীয় পর্যায়ে আশ্রয়ন প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রীর ঘর পেলেন 360 গৃহহীন পরিবার। মঙ্গলবার সকাল 11টায় অনলাইনে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনদের এই ঘর ও জমি হস্তান্তরের শুভ উদ্বোধন করেন। পরে উপজেলার 360 গৃহহীন পরিবারের মাঝে জমি ও ঘরের চাবি হস্তান্তর করেন নাটোরের জেলা প্রশাসক জনাব শামীম আহমেদ। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় বন্য শুকুরের হামলায় চন্দন বাউরি নামে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার ফুলবাড়ি চা বাগানে এই ঘটনা ঘটে। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও বাগানে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি, কিন্তু বাগানে যাওয়ার পথ থেকে একা পেয়ে বন্য শুকুর ধাওয়া করে তারপর হামলা করে। পরে রক্তাক্ত অবস্থায় তাকে মৌলভীবাজার 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে দুপুর 1:30টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আশ্রয়ের অধিকার প্রধানমন্ত্রীর উপহার, এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার গৃহহীন ও ভূমিহীনদের জন্য ঘর নির্মাণ। কুষ্টিয়ার মিরপুরে উপজেলাতে তৃতীয় পর্যায়ে 38টি পরিবার এই ঈদ উপহার পেল। মঙ্গলবার সকালে গণভবন থেকে ঘর হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারাদেশের ন্যায় নাগরপুর উপজেলায় 27টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ ঘর বিতরণ করা হয়েছে। মঙ্গলবার গণভবন থেকে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে জমিসহ ঘর বিতরণের উদ্বোধন করেন। এই উপলক্ষে নাগরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে জমি ও ঘর হস্তান্তর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। র‍্যাব 12 সিপিসি 3 টাঙ্গাইল কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে 50 গ্রাম হিরোইন সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে। 26 এপ্রিল রাত 2:50 সময় গোপন সংবাদের ভিত্তিতে কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান ও স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ এরশাদুর রহমানের নেতৃত্বে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন কদিম দেওহাটায় অভিযান পরিচালনা করে গ্রেফতারকৃতরা গ্রেফতার করা হয় আসামি মহাদেব বাকালিকে।
ভোলার তজুমদ্দিন উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারে জমি ও বাড়ি হস্তান্তর করা হয়। উপজেলার শম্ভুপুর ও চাঁদপুর ইউনিয়নের 49টি পরিবার পেয়েছে এসব জমি ও বাড়ি। মঙ্গলবার সকালে উপজেলা অডিটোরিয়ামে এ সময় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন ভোলা তিন আসনের সংসদ সদস্য নূরনবী চৌধুরী শাহন। আন্তর্জাতিক প্রসঙ্গ, সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত মিয়ানমারের নেত্রী অং সান সুচিকে দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত করে বুধবার 5 বছরের সাজা দিয়েছে দেশটির একটি জান্তা আদালত। সুচির বিরুদ্ধে অভিযোগ, তিনি ইয়াঙ্গুনের সাবেক মুখ্যমন্ত্রী ফিউ মিন থেইনের কাছ থেকে $600,000 ও ১১.৪ কেজি স্বর্ণ ঘুষ নিয়েছেন। শান্তিতে নোবেলজয়ী সুচির বিরুদ্ধে দুর্নীতির যে 11টি অভিযোগ এনেছে দেশটির জান্তা সরকার, তার মধ্যে প্রথম মামলার সাজার রায় এলো বুধবার। তার বিরুদ্ধে এখনও বিচারাধীন আছে আরও 10টি মামলা। উল্লেখ্য, গত বছরের 1 ফেব্রুয়ারি অভ্যুত্থান ঘটিয়ে অং সান সুচির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে সেনাপ্রধান মিন অং লাইংয়ের নেতৃত্বাধীন সেনাবাহিনী। এবারে খেলার খবর। রিয়ালকে চেপে ধরে শুরুর 11 মিনিটে 2 গোল করে দারুণ শুরু করে ম্যানচেস্টার সিটি। তবে প্রথমার্ধের 1 গোল শোধ দিয়ে ম্যাচে টিকে থাকে স্পেনের ক্লাবটি। দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও সিটির এগিয়ে যাওয়া, কিন্তু মুহূর্তে জবাব দিয়ে গোল করে ম্যাচে ফিরে রিয়াল। শেষ দিকে ছড়ালো আরও বেশি রোমাঞ্চ। সিটির 4-2 গোলে এগিয়ে যাওয়ার পর বেনজিমার গোল ব্যবধান কমিয়েছে রিয়ালের ইতিহাদে। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লিগে রিয়াল মাদ্রিদকে 4-3 গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। দর্শক, নগরবার্তা আজকের খবর এগুলো। শেষ করছি আবারও বুধবারের শীর্ষ খবরগুলো জানিয়ে। চীনা ঋণের ফাঁদে পড়ার আশঙ্কা নেই বললেন পররাষ্ট্রমন্ত্রী। মিয়ানমারে দুর্নীতি মামলায় সুচির 5 বছরের জেল। এবং রোমাঞ্চকর 7 গোলের ম্যাচে রিয়ালকে হারালো ম্যানচেস্টার সিটি। খবরের বাইরে সবসময় নিজেকে আপডেট রাখতে ভিজিট করুন www.nagar.tv, facebook.com/nagar.tv, youtube.com/nagar.tv এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। নিজে এবং দেশকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মানব, অন্যকে মানতে সহযোগিতা করব। আমাদের বৃহস্পতিবারের নগরবার্তায় চোখ রাখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি হায়দার, রবিউল হোসাইন রবি।